আর ঘড়ির টাইম হচ্ছে 1:18। এই হচ্ছে সূর্য ঘড়ি। নিচে নামার সিঁড়ি। বেনারস, বহু বাঙালি আসেন বেনারসে বেড়াতে, দেখতে যান বহু দ্রষ্টব্য স্থান। কিন্তু আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গা যা আগে দেখেননি বেনারসে। দশাশ্বমেধ ঘাটের পাশেই আছে রাজপুত স্থাপত্যের অনন্য নিদর্শন মান মন্দির ঘাট। জয়পুরের রাজা মানসিংহ 1600 শতকের মাঝামাঝি নির্মাণ করেন এই ঘাট। 1730 সালে গরমকালে সোয়াই জয়সিংহ দ্বিতীয় এখানে তৈরি করেন একটি অবজারভেটরি। আপনি এই অবজারভেটরির ছাদ থেকে দেখে নিতে পারেন গঙ্গার দুই তীরের অপূর্ব দৃশ্য। আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর এই দৃশ্য। এখানে রাখা আছে জ্যোতির্বিজ্ঞানের নানা রকম যন্ত্রপাতি, এক কথায় একে বলে যন্তর মন্তর। চললাম মান মন্দির দেখতে। এই সিঁড়ি পেরিয়ে দেখো এরকম লম্বা সিঁড়ি উঠে গেছে, এরকম সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে। তো দেখা হচ্ছে চলো মান মন্দিরের সামনে। মান মন্দিরের টিকিট হচ্ছে 25 টাকা, দেখতে পাচ্ছ। মিউজিয়ামের ভেতর ফুটিয়ে তোলা হয়েছে এক টুকরো বেনারস। সেই ছবিগুলোতে তুমি যদি হাত দাও তাহলে সেই ছবিটা বাদতে থাকবে, তবে একটু সময় বাদ আবার একটা। একসঙ্গে সবগুলোতে হাত দিও না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। वो नहीं, मैंने बताया पेंटिंग में जो उभरा हुआ थ्री डी है। हाँ, जैसे पूरा पूरा लगाए, पूरा लगाए। पता नहीं ऊपर এখানে দেখানো হয় মা গঙ্গার কাহিনী লেজার শোয়ের মাধ্যমে।
फिर मुस्कुराते हुए उन्होंने गंगा को अपनी जटाओं से मुक्त कर दिया। गंगा के 2500 किलोमीटर के सफर के बीचों बीच बसा है बनारस। यहाँ आकर गंगा की दिशा ढूंढकर उत्तरवाहिनी हो जाती है, पर अक्सर पार बदलने वाली गंगा ने आज तक कभी बनारस का दामन नहीं छोड़ा है। यहाँ गंगा पर युगों से बनते समते बदलते घाटों की छटा बनारस को एक अलग ही रंग देती है। सदियों से ये पुलवार हर हकीकतमंद का ये शहर है दारोमदार। अनगिनत है रसिया के कैसे कीजिएगा शुमार। आइए बनारसी साड़ी हाथे कोड़े जो बुने तार जो मशीन ऑडियो मशीन होच्छे ये मशीन का लोगों ने काशी को बहुत अच्छे तरीके से सजाया है, बहुत अच्छा लगा। यहाँ तो भी एकदम सफाई है। तुम्हारा देखते पाच्छो एटा होच्छे सूर्य घड़ी। बनारसे जे आछे बहु मानुष ही जाने ना, बहु जायगा थेके मानुष आसे बनारस घुरते, किन्तु ए सूर्य घड़ी लोके दिल्ली ते देखते जाए जंतर मंतर अथवा राजस्थान, किन्तु बनारसे जे आछे एटा तोमादेरके देखिए दिलाम। देखो एखाने चिन्ह देया आछे 12:30, 1:30, এটা 1:30, তার মাঝখানে আছে আর ঘড়ির টাইম হচ্ছে 1:18। এই হচ্ছে সূর্য ঘড়ি। কেমন লাগলো এই মান মন্দিরের ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।